নমস্কার, আপনারা দেখছেন বাংলা এনজি নিউজ। প্রাতঃভ্রমণে বেরিয়ে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের সাথে হাত মেলালেন স্থানীয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর স্বরূপ মণ্ডল। এই সৌজন্যতার বেশ অভাব বাংলায়, প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। কিন্তু তৃণমূল নেতার ওপর তোলার নেতারা এটা হজম করতে পারবেন তো? প্রশ্ন দিলীপ ঘোষের। ভুল করিনি, এখন তো আর ভোট নেই, কেউ রাজনীতি করলে করুক, পাল্টা প্রতিক্রিয়া দুর্গাপুরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর স্বরূপ মণ্ডলের। বুধবার সাতসকালে সৌজন্যের রাজনীতি দেখল দুর্গাপুরের মানুষ, যদিও যাকে ঘিরে রাজনৈতিক তরজা চলল শহরে। আজ দুর্গাপুরের অর্জুনপুর এলাকায় প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। এরপর অর্জুনপুর মোড়ে চা চক্রে মিলিত হন রাজ্য বিজেপির এই নেতা। সেই সময় রাস্তা দিয়ে প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন দুর্গাপুর নগর নিগমের 37 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর স্বরূপ মণ্ডল। দিলীপ ঘোষের চা সঙ্গে চা চক্রে এসে দিলীপবাবুর সাথে হাত মেলালেন তৃণমূল নেতা, দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন কাউন্সিলর স্বরূপ মণ্ডল। সৌজন্য বিনিময় করেন, আর এতেই শুরু হয় রাজনৈতিক তরজা। রাজনীতিতে এই সৌজন্য খুব প্রয়োজন। দিলীপ ঘোষের সাথে হাত মেলানো তৃণমূল কাউন্সিলর দলের ওপরতলা নেতারা এটা হজম করতে পারবেন তো? প্রশ্ন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের। কোনো ভুল করিনি, সৌজন্যের রাজনীতি থাকা প্রয়োজন, এটা নিয়ে কেউ রাজনীতি করলে করুক, পাল্টা প্রতিক্রিয়া দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের। পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট, বাংলা এনজি নিউজ। বলছি, দিলীপ বাবুর সাথে কি হাত মেলালেন? না, মর্নিং ওয়ার্কে বেরিয়েছিলাম, সাক্ষাৎ হয়ে গেল। আপনার 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 এলাকায় এসছে উনি? হ্যাঁ, উনি আপনার আমার এলাকায় এসছেন নিশ্চয়ই। দেখা করলেন? দেখা হয়ে গেল রাস্তায়। আমি কিছু করিনি, উনি রাস্তায় বসছিলেন, আমার সাথে সাক্ষাৎ দেখা হলো, হ্যান্ডশেক করলাম আর কি, সজ্জন সাক্ষাৎ। আপনি কি মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন? হ্যাঁ, আমি রোজই বেরোই মর্নিং ওয়াকে, এলাকার লোক জানে, জিজ্ঞেস করে দেখতে পারেন। আজকে একটু আলাদা হবে? না, কোনোদিনই আলাদা নয়, একই। আপনি রোজ এলে রোজ একই জিনিস দেখতে পাবেন, ঠিক আছে? সাক্ষাৎ দেখা হলো, হ্যান্ডশেক করলাম আর কি, সজ্জন সাক্ষাৎ।